কেমন আছেন ভাইয়া? ভালো আছি। এই যে আপনাকে তো বলা হয় সাপুড়ে সর্দার, এই কমেন্টসটা শুনতে কেমন লাগে আপনার? সাপুড়ে সর্দার না হয়েও যে শুনতে পাই যে আপনি সাপুড়ে সর্দার, এটা তো অবশ্যই ভালো লাগে। খারাপ লাগার কোনো কারণ নেই, কারণ আমি অভিনেতা। অভিনেতাকে যে পাত্রে রাখা যায় সেই পাত্রের রূপ ধারণ করতে পারলেই সেটাই সব থেকে বড় কথা। আপনি কতগুলো সিনেমায় সাপুড়ে সর্দার হয়েছিলেন মনে আছে? কমপক্ষে 80-90টা। সেই অভিজ্ঞতাটা একটু বলবেন, মানে মজার স্মৃতি। আমি জানি যে আপনি সাপ নিয়ে অনেক খেলা করেছেন, ভয় লেগেছে? মানে ওই সাপগুলো কি আসলেই প্লাস্টিকের সাপ? অবশ্যই সবই অরিজিনাল সাপ, কোনোটা রাবারের সাপ না। এবং এমন একটা প্রথম যেটা, সেটা খুব মজার ব্যাপার ছিল। আমাকে ইভনি মিলন সাহেব প্রথম সাপ ধরার একটা সিন করেছিলেন, আমি কিছুতেই ধরতে পারছিলাম না। সাপটা যখন ফোনা দিয়ে এরকম বসে থাকে, আমাকে এখানটায় ধরতে হবে। হ্যাঁ, আমি কিন্তু ক্যামেরা চলছে, কেমন ধরেন শরীফ সাহেব, ধরেন শরীফ সাহেব, আমি তো হাত দিয়ে চলেছি, হাত দিয়ে চলে আসি। হয় না হয় না হয় না, বহু ফিল্ম নষ্ট হয়েছে। তখনকার তো ফিল্মের ব্যাপার ছিল, এখন তো ডিজিটাল হয়ে গেছে। সেই ফিল্ম অনেক নষ্ট করেছি, বহু পরে যে অনেক কষ্ট করে সবটাকে ধরে নিয়ে যেটা করা দরকার করতে পেরেছি। তো এই যে প্রথমের যে ভীতি, এটা কাটার পরে পরবর্তীতে আমার এমন অবস্থা হয়েছে, আমি গলার মধ্যে সাপ এরকম পেঁচিয়ে রেখে ঘুরে বেড়াতাম। সবাই সেটা বলতো যে কী করে শুনবে, ভয় লাগে না আমাকে, না আমার কিছু ভয় লাগে না, এখন ও আমার ফ্রেন্ড, কোনো কিছু বলবে না আমাকে। তো ঠিক এইভাবে আগে ভয়, পরবর্তীতে ভয়কে ডেকেছে। সাপ নিয়ে অনেক রকম সুন্দর সুন্দর ছবি করেছি এবং সেগুলো খুব ব্যবসা সফল ছবি। এই যে কোন নায়িকাকে বেশি মানাতো সাপের সিনেমায়? কোন নায়িকাকে বেশি মানাতো সাপের সিনেমায়? বেশি মানাতো হচ্ছে নূতন বলে আমাদের একজন নায়িকা ছিল, নূতন, মনে আছে বোধ হয় আপনাদের। সে নূতনকে বেশি মানাতো। তারপরে অঞ্জু ঘোষ ছিল, অঞ্জু ঘোষকেও মানাতো। তারপরে কি পপিও করেছে সাপের সিনেমায়? কম কম কম, পপি টপি যে স্বপ্নলায় কম করেছে, করেছে কিন্তু কম। তো এরা অনেক করেছে, রুজিনা, তারপরে এই যে বললাম যে নামগুলো, এরা করেছে। আপনার কাছে কি এখন মনে হয় যে এখনকার বর্তমান অবস্থায় সাপের সিনেমা করলে ব্যবসা সফল হবে, এরকম কি মনে হয়? কি না, আমার মনে মনে হয় আবার হয় না, যে কী জানি এখনকার লোকের সেই ইয়ে আছে কি না, সাপের ছবি দেখতে যাবে এরকম আমার মনে মাসাল খুব একটা হয় না, যে না হবে সফলতা এখন আসবে মনে হয় না। এখন অন্যদিকে পাল্টে গেছে, সেই সমস্ত ছবির গল্প, সেই সমস্ত গল্প লোকজন দেখতে চায়। লাস্ট একটা প্রশ্ন, শিল্পী সমিতির চেয়ারে কী আছে, কী মধু আছে এখানে? লুকানো কোনো মধু নিশ্চয়ই আছে, নাহলে পরে এইভাবে কেন আমার ভাই বোনেরা দৌড়াদৌড়ি করছে? নিশ্চয়ই কিছু আছে কোনো জায়গায় যার কারণে এত দৌড়াদৌড়ি। তবে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা খুব কম না, 14 বছরের অভিজ্ঞতা। সেটা হচ্ছে 8 বছর আমি সভাপতি ছিলাম, 6 বছর সেক্রেটারি ছিলাম। ওখানে কিছুই নেই আছে শিল্পীদের সাহায্য করা, শিল্পীদের দেখা, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, এটাই আছে। থ্যাংক ইউ ভাইয়া।